আলাইকুম। আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে অ্যাক্রিলিক পেইন্টিং সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে আমি দুটো ভিডিও বানাবো। আজকে প্রথম ভিডিওতে আমি রং, ব্রাশ এবং কিসের উপর অ্যাক্রিলিক পেইন্টিং করা যায় সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে, সাথেই থাকুন। প্রথমে চলুন কথা বলি রং নিয়ে। অ্যাক্রিলিক কালার এমন এক ধরনের রং যেটা শুকানোর পর প্লাস্টিকের মতো হয়ে যায়, তাই একবার শুকিয়ে গেলে এই রংটার পানি মিশিয়ে ব্যবহার করা যায় না। এই রং বাতাসে খুবই দ্রুত শুকিয়ে যায়, তাই রং ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা টিউব থেকে অতিরিক্ত রং না বের করে ফেলি, এবং অবশ্যই অবশ্যই রং করার শেষে ব্রাশটা খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে, নাহলে আমাদের প্রিয় ব্রাশটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাক্রিলিক কালারের সঙ্গে সাধারণত পানি মিশিয়ে রং করা হয়, এছাড়াও নির্দিষ্ট মিডিয়াম মিশিয়েও অ্যাক্রিলিক পেইন্টিং করা যায়, যেমন জেল মিডিয়াম, রিটার্ডার, গ্লস মিডিয়াম, ম্যাট মিডিয়াম ইত্যাদি। এবার কথা বলি রঙের ব্র্যান্ড নিয়ে, মেরিস এবং ক্যামেল। এ দুটো ব্র্যান্ডের রঙই সচরাচর আমাদের দেশের দোকানগুলোতে পাওয়া যায়, মান এবং প্রাইসের দিক দিয়ে এগিয়ে আছে আমার চোখে। আমি শুরু থেকে মেরিস অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করে আসছি এবং আলহামদুলিল্লাহ আমার পেইন্টিংয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি, এবং এটার প্রাইস অনুযায়ী কালার পিগমেন্টটা অনেক ভালো, তাই আপনি নিশ্চিন্তে এটা কিনতে পারেন। মেরিসে 1200-এর একটা সেট আছে যেটাতে 12 ml পরিমাণের রং থাকে, 300 থেকে 350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আমার মতে বিগিনারদের জন্য এরকম ছোট একটা সেটই ভালো হয়। প্রথমে বড় টিউব না কিনে ছোট টিউবগুলোর সঙ্গে আপনি রঙের খেলাটা বোঝার চেষ্টা করুন, পরে আস্তে আস্তে যখন অ্যাক্রিলিক পেইন্ট কিভাবে কাজ করে সেটা আপনার আয়ত্তে চলে আসবে, তখন ইনশাল্লাহ আপনার রং করতে উপকার হবে। যেহেতু আমার প্রচুর পরিমাণে রং লাগে, তাই আমি সাধারণত 75 ml-এর টিউবগুলো কিনে ব্যবহার করি। 75 ml-এর প্রাইস 140 টাকা করে। এছাড়াও মেরিসের আরও কিছু সাইজ রয়েছে, যেমন 40 ml, 120 ml, 300 ml ইত্যাদি। এবার কথা বলি ক্যামেল নিয়ে। ক্যামেলের রঙগুলো অনেক ভালো, পেস্টের মতো ক্রিমি এবং স্মুথ হয়ে থাকে এগুলো। মেরিসের চেয়ে তুলনামূলক প্রাইসটা অনেক বেশি, কিন্তু মানের দিক দিয়েও দারুণ। এটা 3টা সিরিজ আকারে হয়ে থাকে, সম্ভবত 3টা সিরিজে আলাদা রঙের কালেকশন, এবং সিরিজ যত বাড়তে থাকে প্রাইসও তত বাড়তে থাকে। এছাড়াও এটা সেট আকারেও পাওয়া যায়, যেমন 12 শেডের, 18 শেডের ইত্যাদি। আমি ক্যামেলের 40 ml-এর টিউবগুলো কিনেছি 170 টাকা দিয়ে, যেখানে মেরিসের 75 ml টিউবগুলো কিনেছি 140 টাকা দিয়ে। আমার আসলে মেরিসে বেশি ব্যবহার করা হয়, কারণ প্রাইস অনুযায়ী এটার মানটাও ভালো এবং সাথে বেশিরভাগ দোকানে এটা পাওয়া যায়। আমি বলছি দেখে যে আপনার মেরিস বা ক্যামেলে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার হাতের কাছে দোকানে যেই রংটাই পাবেন সেটা দিয়েই শুরু করুন, ব্র্যান্ডে কোনো যায় আসে না। আমি কিন্তু যখন শুরু করেছিলাম তখন মেরিস বা ক্যামেল দিয়ে শুরু করিনি, এখন আমি আস্তে আস্তে এই ব্র্যান্ডগুলো সম্পর্কে ধারণা করতে পারছি। আপনি যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে প্রথমে শুরু করুন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, আমি আছি আপনাদের কাছে। অ্যাক্রিলিক কালার দিয়ে আসলে কিসের উপরে আঁকা যায় এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আমি আপনাদেরকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যাক্রিলিক কালার দিয়ে কম বেশি যে কোনো জিনিসের উপরে আঁকা যায়, যেমন কাগজ, কাপড়, ক্যানভাস, ক্যানভাস বোর্ড, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। কিন্তু কাপড়ের উপর ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই রঙের সঙ্গে বাইন্ডার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করলে কয়েকবার কাপড় ধোয়ার পর রং ফ্যাকাশে হয়ে যাবে, তাই কাপড়ের রং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বাইন্ডার মিশিয়ে নিতে হবে। এবং যে কোনো ধরনের পেপার, ক্যানভাস, কাঠ কিংবা প্লাস্টিকের উপর রং ব্যবহারের আগে জেসো ব্যবহার করে নিতে হবে। জেসো ব্যবহার না করলে প্রচুর রং খরচ হয় এবং শুরুতে ঠিকমতো কালার ব্লেন্ডিংও করা যায় না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্রাশে ভালো মতো ঘন করে রং লাগিয়ে তারপর ক্যানভাসে রং লাগাচ্ছি, কিন্তু তবুও রং ঠিকমতো বসতেই যাচ্ছে না। এবার আমি একটা ক্যানভাসে সুবিধামতো জেসো লাগিয়ে নিচ্ছি, এরপর জেসো সহ এবং জেসো ছাড়া ক্যানভাস দুটো পাশাপাশি রাখছি। আপনারা পার্থক্যটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আগের চেয়ে এখন রং কতটা স্মুথলি ক্যানভাসের সাথে বসছে। এবং জেসোর আরও একটি সুবিধা হচ্ছে, যদি ক্যানভাস এরকম উঁচু নিচু বা ঢিলা থাকে তাহলে জেসো লাগানোর পর সুন্দর টান টান এবং মজবুত হয়ে যায়। এখন আমরা কথা বলবো পেপার নিয়ে। পেপার হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাদের সবার বাসায় থাকে, কিন্তু পেইন্টিংয়ের ক্ষেত্রে ভিন্ন ধর্মী পেপারের প্রয়োজন হয়, এখন আমি সেটা নিয়ে কথা বলবো। অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য কাগজের ক্ষেত্রে মোটা কাগজগুলো ব্যবহার করা ভালো, যেমন ক্যানভাস পেপার। ক্যানভাস পেপার আমার সবচাইতে প্রিয়। এটা 300 GSM-এর হয়ে থাকে। জিএসএম মানে হচ্ছে গ্রামস পার স্কোয়ার মিটার। এটার মাধ্যমে বোঝা যায় যে একটা পেপার কতটা মজবুত বা মোটা হবে। সাধারণত 180 GSM-এর উপরে পেপারগুলো মোটা হয়, তাই এগুলো ওয়াটার কালার বা অ্যাক্রিলিকের জন্য অনেক ভালো হয়।
আর ক্যানভাস পেপার, ক্যানভাসের টেক্সচারও আছে। এখানে দেখুন উপরে ক্যানভাস পেপার এবং নিচে হ্যান্ডমেড পেপার রেখেছি আমি। দেখতেই পাচ্ছেন ক্যানভাস পেপার কতটা মোটা, দারুণ পেপার এটা যে কোনো রঙের জন্যই। এছাড়া ওয়াটার কালার পেপার, হ্যান্ডমেড পেপার এগুলো অনেক ভালো, আমি এগুলো ব্যবহার করি অ্যাক্রিলিকের জন্য। পেন্টিংয়ে সঠিক ব্রাশ ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ সঠিক ব্রাশ ব্যবহার না করলে অনেক সময় আশানুরূপ রেজাল্ট পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ওয়াটার কালার ব্রাশগুলো এমনভাবেই তৈরি যেন ওগুলো পানি বেশি ধারণ করতে পারে। এজন্য আপনি যখন ওয়াটার কালার ব্রাশ দিয়ে অ্যাক্রিলিক পেন্টিং করতে যাবেন তখন আপনি সুবিধামতো কালার ব্লেন্ডিং করতে পারবেন না। আমার অভিজ্ঞতায় যদি বলি তাহলে অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিনথেটিক ব্রাশ। সিনথেটিক ব্রাশগুলো অনেক মসৃণ হয় এবং প্রচুর রং ধারণ করতে পারে, আপনি খুব আরামে পেন্টিং করতে পারেন। কিন্তু আমি বলছি দেখে এজন্য যে আপনার শুধু সিনথেটিক ব্রাশ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আমি শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। আমি একটা কথা বলি, আমি যখন প্রথম পেন্টিং শুরু করেছিলাম তখন আমার কাছে কোনো ব্রাশই ছিল না, শুধু ওয়াটার কালারের একটা বা দুইটা ব্রাশ ছিল, আমি ওগুলো দিয়েই একটা ক্যানভাস করেছি এমন দিনও গেছে আমার। সো আপনি এটা একদমই মনে করবেন না যে আপনার কাছে যে সিনথেটিক ব্রাশ নেই দেখে আপনি ভালো আঁকতে পারবেন না বা আপনার পক্ষে পসিবল না, কখনো না। ইনশাল্লাহ অবশ্যই আপনার কাছে যদি সবচেয়ে খারাপ ব্রাশটাও থাকে, আপনার মনের ইচ্ছা, আপনার মনের শান্তির জন্য আপনি ইনশাল্লাহ ওটা দিয়ে অনেক ভালো আঁকতে পারবেন। আপনি জাস্ট শুরু করেন, আমি আপনাকে হেল্প করব। আচ্ছা, তো আমার মনে হয় যে একজন বিগিনার হিসেবে আপনার যে ব্রাশগুলো লাগবে সেটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, ফিলবার ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ, লাইনার ব্রাশ এবং একটা রাউন্ড ব্রাশ। প্রথম দিকে আপনার পুরো একটা সেট কিনতে হবে না, জাস্ট আপনি সিঙ্গেল সিঙ্গেল কিনে ফেললেও হবে, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি শুরু করুন। ফ্ল্যাট ব্রাশ একটু বড় সাইজের একটা সিঙ্গেল পিস কিনে নিলে ভালো, কারণ ফ্ল্যাট ব্রাশ দিয়ে আকাশের কাজগুলো ভালোভাবে করা যায়। আমি সাধারণত ফ্ল্যাট ব্রাশ আকাশ আঁকার সময় বা রং করার সময় ব্যবহার করি, তাই আপনি চাইলে ফ্ল্যাট ব্রাশ বড় সাইজেরটা কিনে নিতে পারেন। ফিলবার ব্রাশ হচ্ছে এরকম উপরের দিকে এরকম গোলাকৃতির থাকে, এটা আমার অনেক প্রিয় একটা ব্রাশ, এটা দিয়ে মসৃণ একটা ভাব আনা যায় রঙের ভেতর, যেমন মেঘ বা ধোয়া এগুলো আঁকতে এটা অনেক সুবিধা হয়। লাইনার ব্রাশ আমি প্রচুর ব্যবহার করি, ছোটো ছোটো ডিটেলস দিতে এটা অনেক কাজে আসে, তাই এটাও আপনার প্রয়োজন হবে বলে আমি মনে করি। রাউন্ড ব্রাশগুলো বিভিন্ন জায়গায় ভরাট দিতে কাজে আসে, এটা ফুল পাতা এবং বিভিন্ন জায়গা, যদি এটা আপনি কিনতেও পারেন নাও কিনতে পারেন সমস্যা নেই, আমি জাস্ট এমনি অপশনাল রাখলাম। অ্যাঙ্গেল ব্রাশটাও আমার অনেক প্রিয় একটা ব্রাশ, এটা পানি, ঢেউ, মেঘ, পাহাড় ইত্যাদি আঁকার ক্ষেত্রে চমৎকার কিছু কাজ করে, আমি প্রচুর ব্যবহার করি এই ব্রাশটাও, আশা করি এটাও আপনাদের উপকারে আসবে। আশা করি আমি আপনাদেরকে একটু হলেও উপকার করতে পেরেছি। এই ভিডিওতে আমি একদমই বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এরপরে ভিডিওতে আমি অ্যাক্রিলিক মিডিয়াম, প্যালেট, কোথায় সহজে আর্ট সাপ্লাইজ কিনতে পাওয়া যায় ইত্যাদি আরও দারুণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। আপনাদের ভালোবাসার সাথে থাকলে ভবিষ্যতে এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, এতে করে আমি উৎসাহ পাবো আর অনেক অনেক খুশি হয়ে যাবো। আন্তরিক ধন্যবাদ জানাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।